দুষ্কৃতী তাণ্ডব ভাটপাড়ায় চলে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট, এলাকায় সাংসদ অর্জুন সিং। ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের মোমিনপাড়া এলাকায় বুধবার গভীর রাতে দুষ্কৃতীরা বেশ কয়েকটি বাড়িঘর এবং দোকান ভাঙচুর চালায় ও লুটপাট করে। এই দুষ্কৃতীরা কে বা কারা তা বুঝে উঠতে পারছেন না এলাকার মানুষ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অন্যদিকে জগদ্দল বাজারে বেশ কয়েকটি দোকান ঘর ভাঙচুর চালিয়েছে। দোকানের অ্যাসবেস্টর ভেঙে এবং কোথাও তালা ভেঙে দোকানে লুটপাট চালায় দুষ্কৃতীরা। এরপর ঘটনাস্থলে ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখেন। তার সাথে ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং। গোটা ঘটনা নিয়ে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন দুজনেই। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের কাছে অবিলম্বে শান্তি ফেরানোর আর্জি জানান তারা। তা না হলে আগামী দিনে জনরোষের সৃষ্টি হবে বলে জানিয়েছেন পবন সিং। আপনি দেখেছেন তো, মোমিনপাড়া যেখানে গেছিলাম, পাশে পুলিশ বসে আছে, পুরো দোকান লুট করে নিয়েছে। শম্ভু সাহু বলে দোকান আছে, গুলাব বলে একটা ছেলে আছে, তার বাড়ি ভাঙচুর করেছে। এখানে কামলা সাহেব মানে এই বাজারে সবথেকে রেনাউন্ড একটা দোকানদার, তার বাড়ি ছাদ ভেঙে মাল নিয়ে গেছে। তারপরে একটা রাশন দোকানে নিয়ে গেছে। সবথেকে বড় ব্যাপার আছে, এখানে পুলিশ দাঁড়িয়ে থেকে করাচ্ছে। আমি বুঝতে পারছি না কি কোন সরকার এসেছে। মানুষ কি ভুল করে সরকার এনে দিল, না কিভাবে সরকার এলো, এটা একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। যেখানে পুলিশের কোনো ভূমিকার মধ্যে থাকছে না, আর যখন মানুষ রিয়েক্ট করবে তখন এই পুলিশ মিথ্যা মিথ্যা মামলা লোকগুলোকে দেবে। এইভাবে তো চলবে না, আলটিমেটলি রিয়াকশন হবে। যে জায়গা যাচ্ছে মানুষ রিয়েক্ট করবে। তো বলবে সিফ জগদল নেই, জগদল ভাটপাড়া, আর আমি বলবো পুরো পশ্চিমবঙ্গালে সবাই জায়গায় একটা ডিস্টারবেন্স চলছে। মিন্স আপনি এখানে যে কমন পিপল আছে, কমন পিপলকে তো এক লোকতান্ত্রিক দেশে আপনার তো একটা রাইট আছে, আপনি কেউকে ভোট দিতে পারবে। লেকিন যে লোক ভুল করেছেন বিজেপিকে ভোট দিয়া, ও এই সিচুয়েশন হয়ে গেছে কি আপনি একটা দোকানদার বলুন ইয়া আম পাবলিক বলুন, সবাইকে অত টর্চার হচ্ছে। দোকানদার কমপ্লেন করে যাচ্ছে তো উল্টা দোকানদারই উপরে কমপ্লেন হয়ে যাচ্ছে। ওরই দোকান ভেঙে দিয়েছেন, ওর দোকানে লুটপাট হয়ে গেছেন, ওর উপরে কমপ্লেন হচ্ছে। যে বাড়ির উপরে বম চলছে ওর উপরেই কমপ্লেন হচ্ছে। তো এই টাইপের একটা রাজনীতি এখানে চলছে পুরো পশ্চিমবাঙালে। লোক ভয় খায়, কমপ্লেনও করতে ইচ্ছা করছে না। কে কে কমপ্লেন করবে? পুলিশ প্রশাসন তো সাপোর্ট করছে না। আইন এখানে ল অ্যান্ড অর্ডার তো কিছু নেই। আমি একটা ভাবছি কি এমন সিচুয়েশন হয়ে গেছে কি কালকে এই কন্টিনিউ চলবে না, তো পাবলিক রেগে যাবে গভর্নমেন্টে এগেনস্টে। একটা অত বড় প্রতিবাদ হবে কি আপনি দেখবে কি ও সময় আমি কি কেউ এখানে এসে যাবে, চাই সেন্ট্রাল ফোর্স বলুন ইয়া স্টেট গভর্নমেন্ট একটা পুলিশ প্রশাসন বলুন, কেউ হ্যান্ডেল করতে পারবে না। কিন্তু মানুষের রোজ দিনে মানুষের উপর অত্যাচার হচ্ছে, তো মানুষের ভিতরে একটা গুসা হয়ে গেছে, পুরো রেগে গেছে মানুষে। যখন মানুষ রেগে যাবে তো আপনি জানবে কি হবে কালকে। তো আমি তো একটা রিকোয়েস্টই করতে পারবে স্টেট গভর্নমেন্টকে, আপনি ল অ্যান্ড অর্ডারকে তাড়াতাড়ি দেখুন, ওকে পুলিশ প্রশাসনকে একটা বলুন কি যে যে উপরে অত্যাচার হচ্ছে আর যে অত্যাচার করছে ওর উপরে অ্যাকশন নিন, আর এই সিচুয়েশনকে যত তাড়াতাড়ি ঠিক করতে পারবে আপনি করুন, না তো সিচুয়েশন কালকে কি হবে কেউ বলতে পারবে না। উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।